আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সড়ক মহাসড়কে দুর্ঘটনার স্থান ও কারণ নির্ধারণ করে সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার, সেই সাথে রয়েছে মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নিরাপদ সড়ক দিবসের আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, নতুন সড়ক নির্মাণকালে রক্ষা করতে হবে প্রকৃতির ভারসাম্য। চালকদের ট্রাফিক আইন ও চিহ্ন মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ, এ স্লোগানকে প্রতিপাদ্য করে এবছর পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যে কোনো দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি জরুরি। সে লক্ষ্যে 6,358.67 ভাগ মহাসড়ক মজবুত করা হয়েছে। চিহ্নিত হচ্ছে দুর্ঘটনা প্রবণ স্থানগুলো, কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়, কোথায় বেশি হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলি সুনির্দিষ্টভাবে খুঁজে বের করে আমরা ধীরে ধীরে সেগুলি কিন্তু মানে সংস্কার করে দিচ্ছি, ইতিমধ্যে আমরা সেটা শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও কাঠামো থাকলে একটি দেশের উন্নয়ন সহজ হয়। এ কারণে গ্রামীণ সড়ককে প্রাধান্য দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ সহজতর করা। 41কে সামনে রেখে যত রাস্তাঘাট, সড়ক, মহাসড়ক যা আছে, আমরা কোন কোন জায়গায় আমরা আমাদের যোগাযোগটা আরো বাড়াতে হবে, কোথায় কোথায় আরো দ্রুত যোগাযোগ বাড়াতে হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, সেই সবগুলি বিবেচনা করেও কিন্তু আমরা পরিকল্পনা প্রণয়ন করে নিচ্ছি। আমরা এই প্রেক্ষিত পরিকল্পনার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। শেখ হাসিনা বলেন, চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রাখতে হবে স্বচ্ছতা, পথচারী সহ সকলকেই মানতে হবে ট্রাফিক আইন। অনলাইনে আবেদন করে ড্রাইভিং শিক্ষাটা এবং ড্রাইভিং শিক্ষাটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে, সবাইকে কিন্তু ড্রাইভিং শিক্ষাটা দিতে হবে। ড্রাইভার যারা এখন গাড়ি চালায় তাদেরকেও আমি মনে করি স্বল্পকালীন সময়ে কিছু ট্রেনিং দিয়ে ট্রাফিক রুলটা যাতে তারা মানে সেটা নিশ্চয়ই খেয়াল রাখতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এ সময় দেশবাসীকে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের গুরুত্ব বিবেচনায় জনসমাগমে মাস্ক পরার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ খোলা বাতাস আপনাকে নিতে হবে, আবার যখনই লোকের সঙ্গে কথা বলবেন মিশবেন, মাস্কটা পরে থাকবেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।